নিরাপদ মাঝে ভরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2022। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ 2022 এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত 3 দশকে বাংলাদেশে মাছের উৎপাদন বেড়ে হয়েছে প্রায় 25 গুণ। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 60% আসে মাছ থেকে। দেশের প্রায় 14 লাখ নারী সহ মোট জনসংখ্যার 12% বেশি, অর্থাৎ প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। দেশে উৎপাদিত মাছের 75% এখন বাজারজাত করছেন মৎস্য চাষীরা। এই প্রাণীজ আমিষের প্রধান উৎস মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির জন্য অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মৎস্য বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে একদিকে যেমন দেশ আজ মাছে স্বয়ং সম্পূর্ণ হওয়ায় সাধারণ মানুষ স্বল্প মূল্যে মাছ ও পুষ্টি পাচ্ছে, অন্যদিকে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ 2022 উপলক্ষে এখানে যে 3 দিন ব্যাপী মৎস্য মেলার আয়োজন করা হয়েছে, এখানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের যে স্টল আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিশেষ করে যে আমাদের যে কার্যক্রমগুলো সরকারের পক্ষে আমাদের যে কার্যক্রমগুলো তার একটা প্রদর্শনী আমরা এখানে রেখেছি। যে আমরা সরকার যে চিন্তাভাবনা করছে যে মাছের পোস্ট হারভেস্ট লস রোধ করার জন্য, সেটা আমরা যদি একটু দেখাই যে আমরা মৎস্য অবতরণ শেড এখানে মাছ আহরণের পরে আমরা স্বাস্থ্যসম্মত একটা অবতরণ শেডে যদি মাছ অবতরণ করা হয় তাহলে মাছের পোস্ট হারভেস্ট লসটা রোধ করা সম্ভব হয়। এই স্বাস্থ্যসম্মতভাবে অবতরণকৃত মাছ আমাদের যে প্রক্রিয়াকরণ কারখানা আছে বিদেশে রপ্তানির জন্য আমরা প্রক্রিয়াকরণে করে থাকি। মাছ প্রক্রিয়াকরণে আমরা প্রাইভেট প্রতিষ্ঠান যারা মাছ রপ্তানি করে তাদেরকে আমরা প্রক্রিয়াকরণে সহায়তা করে থাকি। এছাড়া আমাদের চট্টগ্রাম মৎস্যবন্দরে যে ট্রলার আমাদের যে রয়েছে মাল্টিচ্যানেল স্লিপওয়ে রয়েছে, সেখানে মৎস্য ট্রলার মানে ফিশিং ট্রলারগুলা মেরামত করা হয় এবং নতুন তৈরি করা হয়। এছাড়া আমাদের আরও কার্যক্রম মার্কেটিংয়ের যে কার্যক্রমগুলো রয়েছে, ঢাকা শহরে ভ্রাম্যমাণ ফ্রিজার ভ্যানের মাধ্যমে 16টি স্পটে আমাদের স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ মাছ আমরা ঢাকাবাসীর জন্য সরবরাহ করে থাকি। আমি বরিশালে এটা উৎপাদন করি এবং এখানে এসেছি বিএফআরআই কারিগরি সহযোগিতায়। এখানে আমাকে একটা সুযোগ করে দিয়েছে প্রদর্শনী মেলায়, আমি আমার প্রজেক্টে যে মুক্তাগুলো উৎপাদন করেছি সেগুলো এখানে প্রদর্শন করতে এসেছি। ওখানে আমার উৎপাদন এবং বাকি প্রসেসিং কাজগুলো আমি ঢাকাতে করি, ঢাকাতে করার পরে এখানে আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। আমরা এক্সোটিক ফিশ নিয়ে কাজ করছি এখানে। মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাছ পিপলকে আমাদের কার্যক্রমটা সম্পর্কে জানানো এবং নতুন নতুন টেকনোলজিগুলো শেয়ার করা। আমরা এখানে কিন্তু যুব সমাজের অবক্ষয় রোধে এটাকে আমরা ব্যবহার করতে পারি, কারণ এগুলো হচ্ছে হবি। কারণ কেউ যদি এই হবির মধ্যে থাকে তাহলে কিন্তু সে খারাপ দিকে যাবে না, খারাপ নেশায় যাবে না। তো এই সেক্টরগুলোতে যখন আমাদের যুব সমাজগুলো উদ্বুদ্ধ হচ্ছে, এতে কর্মসংস্থান হচ্ছে এবং আমরা এই যুব সমাজের অবক্ষয় রোধ করতে পারছি। আমরা মূলত ফিশ কালচারের জন্য কিছু মেডিসিন নিয়ে কাজ করে থাকি, পাশাপাশি পুকুরের পানি এবং মাটির পরিবেশ ঠিক রাখার জন্য কিছু জৈব
এবং রাসায়নিক উপাদান সমৃদ্ধ কিছু পণ্য নিয়ে আমাদের মূল কাজটা হয়ে থাকে। ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে দেন বাংলাদেশে সেটা মার্কেটিং করে থাকি, যেটা খামারি পর্যায়ে পুকুরের পানি এবং মাটির পরিবেশ ঠিক, গুণগত মান ঠিক রাখে, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি। এর মধ্যে আমাদের দেশে মাছ চাষের জন্য পানির যেই প্যারামিটারগুলো আছে সেই মূল প্যারামিটারগুলোর মধ্যে আমরা অন্যতম প্যারামিটার ধরে থাকি যে অ্যামোনিয়া, পিএইচ, ডিও, টার্বিডিটি, হার্ডনেস ইত্যাদি প্যারামিটার। তো এই প্যারামিটারগুলোর যে স্ট্যান্ডার্ড লেভেল আছে প্রজেক্টে মাছ চাষের জন্য স্ট্যান্ডার্ড লেভেলে রাখতে হয়, সেটা অনেক সময় দেখা গেছে যে ফিশের ফিডিংয়ের কারণে হোক অথবা অন্যান্য জৈবিক কারণে বা পরিবেশগত কারণে অনেক সময় পানি দূষিত হয়ে যায় অথবা প্যারামিটারগুলোর যে স্ট্যান্ডার্ড লেভেলে থাকার কথা সেই স্ট্যান্ডার্ড লেভেলে থাকে না, হয়তো কমে যায় অথবা বেড়ে যায়, সেই জিনিসটা যেন মানে স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকে সেজন্য কিছু আমরা মেডিসিন প্রয়োগ করার পরামর্শ দিয়ে থাকি খামারি পর্যায়ে। আমাদের প্রজেক্টের মূল থিমটা হলো ইকোসিস্টেমটাকে কীভাবে আপনার আগের জায়গাতে নিয়ে যাওয়া যায়, এবং এখন তো তোর ফরেস্ট এবং ওয়েটল্যান্ড দুই জায়গাতেই পরিবেশটা নষ্ট হয়ে গেছে, এবং তার আগের যেই উৎপাদনটা ছিল, প্রোডাকশনটা ছিল, এবং আগের যে পরিবেশটা ছিল ওইটা এখন নাই। তো এই আগের পরিবেশটা আবার কীভাবে ফিরে আনা যায় এবং বর্তমানে যে অবস্থাটা আছে এটাকে কীভাবে সংরক্ষণ করা যায়, যদি হাওড়ের ক্ষেত্রে বলেন, হাওড়ের মাছ, গাছ, পাখি, বন, জলজ বন যা আছে তা, ফরেস্টের ক্ষেত্রে বন্যপ্রাণী, গাছ এবং তার এরিয়াটা কীভাবে সংরক্ষণ করা যায় এবং এটাকে আবার কীভাবে একটু বাড়ানো যায়, এটা নিয়ে আমাদের কাজ। এবং আমরা কাজগুলি করি হলো এটাকে বলে সিএমও, কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ ওইখানে সমাজের এবং সরকারের সব লেভেল থেকে প্রতিনিধি থাকে, ওই প্রতিনিধি নিয়েই আমরা একটা সংগঠন তৈরি করি, ওই সংগঠন নিয়ে আমরা ম্যানেজমেন্ট করি। এবং ওইখানে সচেতনতামূলক প্রোগ্রাম থাকে, লাইভলিহুড প্রোগ্রাম থাকে, আপনার ওই যে কিছু অভয়াশ্রম সংরক্ষণের বিষয় থাকে, জলজ বন যাতে ক্ষতি না হয় ওইটা প্রোটেকশন করার বিষয় থাকে, নতুন করে গাছ লাগানোর বিষয় থাকে, এবং মানুষের কিছু লাইভলিহুডের বিষয় থাকে যে তারা যাতে হাওরে বা বনে ওইরকমভাবে মানে না যায়, তাদেরকে একটু অন্যদিকে অন্য পেশায় একটা ডাইভার্ট করার চেষ্টা থাকে। তো এই কাজগুলো আমরা করি। দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। শনিবার 23 জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ 2022, চলবে 29 জুলাই পর্যন্ত।